যাচ্ছি রেশিও টেস্ট বলেছে যদি সামেশান এন এক্স টু দি পাওয়ার এন একটা পাওয়ার সিরিজ হয় এবং মিউ ইকুয়ালস টু লিমিট মডিউলাস এন প্লাস ওয়ান বাই এন হয় তাহলে সিরিজ এভরি হোয়ার কনভারজেন্ট ইফ মিউ ইকুয়ালস টু জিরো সিরিজ নো হোয়ার কনভারজেন্ট ইফ মিউ ইকুয়ালস টু ইনফিনিটি ফর জিরো লেস দ্যান মিউ লেস দ্যান ইনফিনিটি সিরিজ কনভারজেস অ্যাবসলিউটলি ইফ মডেক্স লেস দ্যান ওয়ান বাই মিউ ডাইভার্জেস ফর মডেক্স গ্রেটার দেন ওয়ান বাই মিউ মিউ জিরো তার মানে রো ইনফিনিটি দ্যাট ইজ এক্ষেত্রেও সিরিজ এভরি হোয়ার কনভার্জেন্ট মানে রোই ইকল টু ইনফিনিটি সিরিজ নো হওয়ার কনভারজেন্ট মানে রোই ইকলস টু জিরো ফর জিরো লেস দ্যান ইনফিনিটি সিরিজ অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট ফর মডেক্স লেস দেন ওয়ান বাই মিউ এন্ড ডাইভার্জেস ফর মডেক্স গ্রেটার দ্যান ওয়ান বাই মিউ তাহলে দিস ইজ দ্য সিরিজ সামেশান এক্স টু পাওয়ার এন নিউ এখানে দেওয়া আছে লিমিট এ এন প্লাস ওয়ান মডিউলাস এন প্লাস ওয়ান বাই এন তাহলে টু জিরোতে আমরা দেখাবো এভ্রি হোয়ার কনভার্জেন্ট মিউ ইকলস টু ইনফিনিটি নো হায়ার কনভার্জেন্ট নিউ যদি গ্রেটার দেন জিরো লেস দ্যান ইনফিনিটি হয় তাহলে অটোমেটিক্যালি আমরা দেখাবো সিরিজটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট যদি মডেলস লেস দ্যান ওয়ান বাই নিউ হয় আর সিরিজটা ডাইভারজেন্ট ফর মডেলস গ্রেটার দ্যান ওয়ান বাই মিউ এর জন্য তাহলে আমরা স্টার্ট করছি জিরো দিয়ে আমরা আগের কসি হাড়ামাডের বলেছি আমাদের জিরো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই দ্যাট ইজ আমরা যা কিছু চিন্তাভাবনা ভাবনা করবো নন জিরো এক্সের জন্য তাহলে আমরা ধরে নিলাম এক্স বিলংস টু আর মাইনাস জিরো দ্যাট ইজ এক্স একটা নন জিরো রিয়াল নাম্বার আলফাইন আমরা ধরে নিচ্ছি এ এন এক্স টু দি পাওয়ার এন ফর অল এন বিলংস টু এন রেশিও টেস্টের ক্ষেত্রে আমরা সাধারণত কি ক্যালকুলেট করি রেশিও ক্যালকুলেট করি তাহলে আমরা স্টার্ট করছি লিমিট এনটেন্স টু ইনফিনিটি আলফা বাই থেকে টু ইনফিনিটি আলফায়ন যদি এক্স টু দি পাওয়ার এন হয় আলফা এন প্লাস ওয়ান হবে এন প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আলফা এন এন এক্স টু দি পাওয়ার এন দ্যাট ইজ লিমিট এনটেন্স টু ইনফিনিটি মডিউলাস এন প্লাস ওয়ান বাই এ এন ইন্টু মডিউলাস যেহেতু মিউ জিরো তার মানে লিমিট এন প্লাস ওয়ানো জিরো ইন্টুক্স জিরো লেস দেন ওয়ান তাহলে টেস্ট বলছে সামেসান মডিউলাস আলফা এন ইজ কেন কারণ লিমিটিং ভ্যালুটা লেস দেন ওয়ান তাহলে

এক্স বিলংস টু আর এর জন্য কনভারজেন্ট হয় আমরা তাকে বলি এভরিহোয়্যার কনভারজেন্ট সো সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এ এন ইজ এভরিহোয়্যার কনভারজেন্ট সমান টাম্পিং নেক্সট আমরা ধরে নিলাম মি ইকুয়ালস টু ইনফিনিটি আমরা ধরে নিচ্ছি আলফা ইকুয়ালস টু এ এন এক্স টু দি পাওয়ার এ যদি এক্সটা নন জিরো জিরোর জন্য আমরা প্রমাণ করবো না কারণ জিরোর জন্য এটা এমনিতেই কনভার্জেন্ট হবে কনভার্জেন্ট মানে সে শুধুমাত্র জিরোতে কনভার্জেন্ট আমরা একই রকম স্টার্ট করলাম লিমিট মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফা এন মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফা এন তার লিমিটিং ভ্যালু দিস এর ক্যালকুলেশনটা সেই ঘুরে ফিরে একই আসবে লিমিট মডিউলাস এন প্লাস ওয়ান বাই এন ইন্টু মডিউলাস এক্স এর কোনো পরিবর্তন নেই লিমিটটা আলাদা হবে সেটা মডিউলাস এন প্লাস ওয়ান বাই এন এর লিমিটের উপরে বেস করে আসবে যদি আলফা এন 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 নাও তাহলে মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফা এন এটা অলওয়েজ দেবে মডিউলাস এন প্লাস ওয়ান বাই এন ইন্টু মডেক্স এটুকু মনে রাখবে এবার লিমিট যখন নেবে মডেক্সটা তো লিমিটের উপরে নির্ভর করছে না লিমিটের উপরে ডিপেন্ড করছে মডিউলাস এন প্লাস ওয়ান বাই এন তার ভ্যালু অনুযায়ী আমরা ওভারঅল ভ্যালুটা দ্যাট ইজ মিউ মিউ ওকে মডেক্স যেহেতু মিউটা টেন্স টু ইনফিনিটি তার মানে অবভিয়াসলি এটা টেন্স টু ইনফিনিটি তাহলে লিমিট মডিউলাস এন প্লাস ওয়ান বাই আলফা এন আমি পেলাম প্লাস ইনফিনিটি তাহলে ইনফিনিটির লিমিটিং কনসেপ্ট কি বলছে আমরা যে কোনো পজিটিভ রিয়াল নাম্বার চয়েস করি না কেন তার গ্রাউন্ডে আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো যার জন্য আলফা এন প্লাস ওয়ান বাই আলফায়ন এর ভ্যালু সেই লার্জ কোয়ান্টিটি জি এর চেয়ে বড় হবে ফর অল এন গেট আর টু কে এর চেয়ে এবং সাধারণত এই লার্জ কোয়ান্টিটিটাকে যে পজিটিভ ধরতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই আমরা নেগেটিভ ধরলেও চলবে দ্যাট ইজ যে কোনো রিয়াল লিখতে হবে সেক্ষেত্রে যে কোনো রিয়াল মানে সে পজিটিভ নেগেটিভ সবকিছুর জন্য হবে এবং যে কোনো রিয়ালের জন্য টু দ্যাট ইজ টু হলেও টু টু হান্ড্রেড হলেও টু টু ল্যাক্স হলেও টু টু ক্রোর্স হলেও টু তো আমরা সার জন্য সবসময়তে এটাকে পজিটিভ ধরে নিই দ্যাট গ্রেটার দ্যান জিরো বা আমাদের সুবিধা মতো কিছু একটা ধরে নিই যেহেতু যে কোনো রিয়াল নাম্বারের জন্য ট্রু তাহলে পজিটিভ ধরলেও কোনো ভুল নেই সেমিস্টার থ্রিতে যখন তোমাদের এই কনসেপ্টটা করিয়েছিলাম তখন দেখেছিলে যে আমি বলেছিলাম যে সাধারণত ডেফিনেশনটা বলছে যে তোমাকে যে কোনো পজিটিভ রিয়াল নিতে হবে এবার তুমি যদি তোমার সুবিধা মতো জিটাকে গ্রেটার দ্যান জিরো নাও কোনো অসুবিধা নেই জিটাকে যদি একটা ফিক্সড চেয়ে বড় ধরে নাও দেখা যাচ্ছে হান্ড্রেডের এর চেয়ে বড় বললে কোনো প্রবলেম নেই আমি এখানে আমার কাজের সুবিধার্থে গ্রেটার দ্যান ওয়ান বলেছি ওকে যেহেতু এটা যে কোনো রিয়ালের জন্য ট্রু তাহলে আমরা যে কোনো স্পেসিফিক রেস্ট্রিক্টেড রিয়াল যদি দিই তার জন্যও কিন্তু ট্রু তাহলে আমরা জিটাকে যে কোনো রিয়াল না বলে আমি ধরে নিলাম জি গ্রেটার দ্যান ওয়ান তাহলে অটোমেটিক্যালি ইনফাইনাইট লিমিটের কনসেপ্ট বলছে তার গ্রাউন্ডে আমরা একটা ন্যাচারাল নাম্বার কে পাবো যার জন্য মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফা গ্রেটার দেন জি ফর অল এন গ্রেটার টু কে এটা আমরা পাব এবার এই জায়গাটা আবারও বলে দিচ্ছি যেহেতু ইনফিনিটি এটা যে কোনো রিয়ালের জন্য ট্রু দ্যাট ইজ রিয়ালটাকে যদি আমরা গ্রেটার দ্যান ওয়ান নিই তার জন্য উঠু। ঠিক অনেকটা ইফসালনের মতো তোমরা নিশ্চয়ই জানো যখন আমরা লিমিট প্রুফ করি তখন আমরা কি করি যে কোনো ইফসালনের জন্য দেখাই বা যখন লিমিটিং ভ্যালু দেওয়া থাকে লিমিটিং ভ্যালু দেওয়া আছে মানে লিমিট এক্সিস্ট করেছে তার মানে যে ইফসা নেও না করো তার জন্য লিমিট এক্সিস্ট করেছে তার মানে সেক্ষেত্রে তোমার হাতে একটা ফ্রি চয়েস চলে আসে যে তুমি ইফসালনের যে কোনো পার্টিকুলার ভ্যালু নিতেই পারো আর সেটা আসছে কেন কারণ সেক্ষেত্রে অলরেডি লিমিটটা প্রোভাইড করা আছে তাহলে এখানে লিমিট মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফা এন ইনফিনিটি দ্যাট ইজ লিমিটটা ইনফিনিটি অলরেডি রিচ করেছে তার মানে যে কোনো রিয়াল নাম্বারের জন্য সেটা রিচ করবে আমি যদি আমার কোনো বাউন্ডের রিয়াল নাম্বার নিয়ে এখানে যেমন নিলাম জি গ্রেটার দ্যান ওয়ান তার জন্যও সে রিচ করবে দ্যাট ইজ ডেফিনেশান স্যাটিসফাই করবে এবার দেখো জিটা গ্রেটার দ্যান ওয়ান তাহলে মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফা এন গ্রেটার দ্যান ওয়ান ইজ মডিউলাস আলফা এন প্লাস ওয়ান স্ট্রিক্টলি গ্রেটার দ্যান মডিউলাস ফর অল এন টু কে দ্যাট ইজ মডিউলাস এন ইজ আলটিমেটলি মনোটোনিক ইনক্রিজিং বা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং তুমি বলতে পারো এবং যেহেতু মডিউলার্স নিয়ে কাজ করছি সে অবভিয়াসলি একটা পজিটিভ রিয়াল নাম্বারের কালেকশন আর আমরা পড়েছিলাম সিকোয়েন্স চ্যাপ্টারে কোনো সিকোয়েন্স যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় এবং পজিটিভ হয় তাহলে তার লিমিটিং ভ্যালু কোনোদিন জিরো হয় না হেন্স লিমিট আলফায়ন নন জিরো লিমিট আলফায়ন নন জিরো আর কোন সিরিজ কনভার্টেন্ট মানেই তার লিমিটিং ভ্যালু জিরো সিরিজ কোনো সিরিজের এদের টার্মে লিমিটিং ভ্যালু জিরো নয় তার মানে আমরা বলতে পারি সিরিজটা কনভার্জেন্ট নয় ডাইভার্জেন্ট দ্যাট ইজ সামেশান এন এক্স টু দি পাওয়ার এন ইজ ডাইভার্জেন্ট ফর অল রিয়াল এক্স আদার দ্যান জিরো জিরো বাদে বাকি সবার জন্য সে কি ডাইভার্জেন্ট তার মানে জিরোতে যেহেতু কনভার্জেন্ট বাকি সব জায়গাতে ডাইভার্জেন্ট আমরা একে বলতে পারি নো হায়ার কনভার্জেন্ট হেজ ইট ইজ প্রুভ দ্যাট

মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফা এন আমরা ওটাকে নিয়েই ভাবছি এটাকে নিয়েই ভাবছি তো এখানে আর আলফা এন নতুন করে ইন্ট্রোডিউস করলাম না লিমিট মডিউলাস এ এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ এন এক্স টু দি পাওয়ার এন উপর নিচে এক্স টু দি পাওয়ার এন ক্যান্সেল করে দাও সেই একই ক্যালকুলেশন আসবে লিমিট মডিউলাস এ এন প্লাস ওয়ান বাই এ এন ইন মডিউলাস এক্স লিমিট এ এন প্লাস ওয়ান বাই এ এন হচ্ছে মিউ আর মডেক্স যেমন ছিল থেকে গেল সে লিমিটের উপরে ডিপেন্ড করে না দ্যাট ইজ লিমিটিং ভ্যালুটা হলো মিউ ইন্টু মডেক্স তাহলে রেশিও টেস্ট বলছে এন এক্স টু দি পাওয়ার করবে যদি এই মিউ ইন্টু মডেক্স লেস দ্যান ওয়ান হয় দ্যাট ইজ মডেক্স লেস দ্যান ওয়ান বাই মিউ হয় সামেশন মডিউলাস এন এক্স টু দি পাওয়ার এন কনভার্স করবে ওকে তার মানে সামেশান এন এক্স টু দি পাওয়ার এন অ্যাবসলিউটলি কনভার্ট করবে এবারে আমরা চলে আসছি ফর এক্স ইকাল টু জিরো লিমিট মডিউলাস এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এ এন এক্স টু দি পাওয়ার এন নিউ ইন টু মডেক্স এক্স হচ্ছে জিরো দ্যাট ইজ জিরো জিরো মানে অটোমেটিক্যালি লেস দ্যান ওয়ান বাই ডিএলএম রেশিও টেস্ট সিরিজ ইজ কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট তাহলে জিরোর জন্য কনভার্জেন্ট আর জিরো বাদে মডেক্স লেস দ্যান নিউ এর জন্য কনভার্জেন্ট দ্যামেশন এন এক্স টু দি পাওয়ার এন ইজ অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট ফর অল রিয়াল ওয়ান বাই নিউ এক্ষেত্রে জেনে রাখবে রেশিও টেস্ট ইউজ করলে রোয়ের ফর্মুলাটা হবে ওয়ান বাই লিমিট মডুল এন প্লাস ওয়ান বাই এন তাহলে আরেকটা কেস কিন্তু এখনও বাকি আছে মডেক্স গ্রেটার দ্যান ওয়ান বাই মিউ এই কেসটা এখনও বাকি আছে যেখানে জিরো লেস দ্যান নিউ লেস দ্যান ইনফিনিটিভ আমরা আবারও স্টার্ট করলাম লিমিট মডিউলাস এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন এক্স টু দি পাওয়ার এন থেকে দ্যাট ইকলস টু লিমিট এ মডিউলাস এন প্লাস ওয়ান বাই এন ইন টু মডেক্স লিমিট এন প্লাস ওয়ান বাই এ এন এর মড ভ্যালুজ মিউ ইন্টু মড এক্স যেহেতু আগের মতোই যদি আমরা আলফায়ন এন এক্স টু দি পাওয়ার এন ধরে নিই লিমিট মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফা এন দ্যাট ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান ওয়ান অবজার্ভ করে দেখো দ্যাট ভ্যালু গ্রেটার দ্যান ওয়ান আমি ধরে নিলাম ভ্যালুটা হচ্ছে এল তাহলে লিমিট আলফা এন প্লাস ওয়ান বাই এর লিমিটিং ভ্যালু হচ্ছে এল তারপরে পৃথিবীর সমস্ত ইফসাইলনের জন্য এ লিমিট ক্রাইটেরিয়া অলরেডি স্যাটিসফাই করেছে এবং তার ভ্যালু হচ্ছে এল পৃথিবীর সমস্ত ইফসাইলনের জন্য সে লিমিট ক্রাইটেরিয়া অলরেডি স্যাটিসফাই করেছে এবং তার লিমিটিং ভ্যালুটা হচ্ছে এল এটা মনে রাখতে হবে সে পৃথিবীর সমস্ত ইফসাইলনের জন্য কিন্তু ট্রু দ্যাট ইজ যে কোনো ইফসাইলন গ্রেটার দেন জিরোর জন্যই কিন্তু এটা ট্রু তার মানে আমি যদি ইফসাইলনের কোন স্পেসিফিক রেঞ্জ নিই তার জন্য ট্রু উই চুজ ইফসাইলন ইন সাচ এ ওয়েট এলমাইনাস ইফসাইলন গ্রেটার দেন ওয়ান আমরা ইফসাইলন টাকে এমন ভাবে চয়েস করলাম যাতে এলমাইনাস ইফসাইলনটাও গ্রেটার দেন ওয়ান হয় সোজা কথা ডেন্সিটি প্রপার্টি অফ রিয়াল নাম্বার অ্যাপ্রোচ করলাম বলা ধরে নিলাম এল গ্রেটার দেন ওয়ান ডেন্সিটি প্রপার্টি বলছে এল আর ওয়ানের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল দ্যাট ইজ ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল থাকবে ধরে নিলাম সেই ভ্যালুটা হচ্ছে এল মাইনাস ইফসাইলন তাহলে আমরা ইফসাইলনটাকে এমনভাবে চয়েস করলাম যাতে এল মাইনাস ইফসাইলন গ্রেটার দেন ওয়ান হয় এল মাইনাস ইফসাইলন গ্রেটার দেন ওয়ান হয় এবং এই ইফসাইলনের জন্যও কিন্তু এ লিমিট ক্রাইটেরিয়া হোল্ড করবে কারণ লিমিট হোল্ড করা মানে সেটা যে কোনো ইফসাইলনের জন্য হোল্ড করা তাহলে ফর দিস ইফসাইলন যার জন্য এল মাইনাস ইফসাইলন গ্রেটার দ্যান ওয়ান লিমিটের ডেফিনেশন বলছে আমরা একটা ন্যাচারাল নাম্বার কে ইফসাইলন পাবো যার জন্য মডিউলাস অফ মডিউলাস আলফায়ন প্লাস ওয়ান বাই আলফায়ন মাইনাস এল লেস দ্যান ইফসাইলন হবে দ্যাট ইজ এল মাইনাস ইফসাইলন স দেন মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফায়ন লেস দ্যান এল প্লাস ইফসালন হবে ফর অল এন গ্রেটার ইকল টু কে ওয়ান এল মাইনাস ইফসালন গ্রেটার দ্যান ওয়ান সো মডিউলাস আলফা এন প্লাস ওয়ান বাই আলফায়ন গ্রেটার দ্যান ওয়ান দ্যাট ইজ মডিউলাস আলফা প্লাস ওয়ান গ্রেটার দেন মডিউলাস আলফায়ন ফর অল এন গ্রেটার টু কে ওয়ান ওই একই কনসেপ্ট সিকোয়েন্স মডিউলাস আলফায়েন এটা স্ট্রিক্টলি মনোটরিং ইনক্রিজিং সো লিমিট মডিউলাস আলফায়েন নট ইকাল টু জিরো দ্যাট ইস সামেশন এ এক্স টু দি কেন ডাইভার্জেন্ট ফর অল রিয়াল ফর হুইচ মডএ গ্রেটার দ্যান ওয়ান বাই মিউ এর জন্য এ ডাইভার্জেন্ট প্রুফ এখান থেকে কমপ্লিট হয়ে গেল